দেশের সব শিশুর উন্নত জীবন নিশ্চিত করা হবে শেখ রাসেল দিবসের প্রধানমন্ত্রীর প্রত্যয় ভবিষ্যৎ নিশ্চিতে যুদ্ধ ও সংঘাত বন্ধের তাগিদ শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রী সহ অবহেলিত নেতাদের শ্রদ্ধা 15 আগস্টের খুনিদের মদদ দেয় বিএনপিকে শাস্তি পেতেই হবে বললেন কাদের সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা কারবালার কাহিনীকেও হার মানিয়েছে মন্তব্য শিল্পমন্ত্রী হত্যাকাণ্ডকে জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ বললেন প্রতিমন্ত্রী এবং পর্যটন ভিসার আড়ালে বাংলাদেশে চীনাদের অবৈধ ব্যাটারি কারখানার সয়লাব কাজে ব্যবহার করা হচ্ছে শিশু ও নারীদের হুমকির মুখে পরিবেশ আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ডলিবিন্দু মুনওয়ারা এবার বিস্তারিত প্রতিটি শিশুর উন্নত জীবন নিশ্চিতের প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদের ভবিষ্যৎ নিশ্চিতে যুদ্ধ ও সংঘাত বন্ধ হওয়া জরুরি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিল বলে অভিযোগ করেন সরকার প্রধান নাসরুদ্দিন রিপোর্ট বেঁচে থাকলে 59 বছরে পা রাখতেন বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল কিন্তু 75-এর 15 আগস্টে 10 বছর বয়সেই তার পথচলা থামিয়ে দেয় ঘাতকের বুলেট বঙ্গবন্ধু সংসারের কনিষ্ঠ সন্তানের জন্মদিনকে গেল বছর থেকে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে এই উপলক্ষে আইসিটি ডিভিশন ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল নানা আয়োজন এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 5000 ডিজিটাল ল্যাব এবং 300টি স্কুল অফ ফিউচার উদ্বোধন করেন সরকার প্রধান এছাড়া 11 ব্যক্তি প্রতিষ্ঠানকে দেয়া হয় শেখ রাসেল পদক 2022 বক্তব্যে ছোট ভাইয়ের জন্মক্ষণের আনন্দঘন মুহূর্ত স্মরণ করেন বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ব্যস্ততার কারণে মা বোনেরাই ছিল রাসেলের আশ্রয়স্থল সে তো জন্মলগ্ন থেকে পিতৃস্নেহ বঞ্চিত কারণ যখন রাসেলের জন্ম হয় আমার বাবা তখন ব্যস্ত আমার এখন আমার পরে যখনই সে ছোট শিশুটি জন্ম নিল আমি তাকে কোলে তুলে নিয়েছিলাম শেখ হাসিনা জানান পরিবারের সবচেয়ে ছোট সদস্যটির স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার কিন্তু সে স্বাদ কেড়ে নেয় 15 আগস্টের নির্মমতা জীবন প্রতীপ শেষ হয়ে যায় রাসেলকে দেখতাম সবসময় তার ওটাই মাথায় ছিল যে সে একজন সেনা বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন ক্ষমতা দখলকারী ও বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্তকারীদের মুখে গণতন্ত্র এবং ভোটাধিকারের কথা মানায় না 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পরই দুদিনের মাথায় জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে নেয় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েই আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তাদের মুখে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয় ভোটের কথা শুনতে হয় মানবাধিকারের কথা শুনতে হয় অথচ এদের হাতেই তো বারবার আমার উপর তো কতবার আঘাত এসেছে বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহের নিন্দা জানিয়ে সরকার প্রধান বলেন বুলেটের আঘাতে আর যেন কোনো শিশুর মৃত্যু না হয় অস্ত্র প্রতিযোগিতা চাই না শান্তি চাই আমরা শান্তি চাই নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা ছোট ভাই শেখ রাসেলের 59তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল দিবসে বনানী কবরস্থানে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে 75-এর 15 আগস্টে বর্বরতার শিকার ছোট ভাইকে স্মরণ করেন বঙ্গবন্ধুর দুই মেয়ে পরে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপি এক বিষফোড়া এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি বলেন 1975 এবং 2004 এর মাস্টার মাইন্ড বিএনপি 75-এর খুনিদের মদত এবং পুনর্বাসন করে তারা যে অপরাধ করেছে তার শাস্তি পেতেই হবে দেশের নিরাপত্তা গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি
এই আত্মার ইন্ডিমনিটি যারা দিয়েছে তাদের উত্তরাধিকার বহন করছে বাংলাদেশে বিএনপি নামে একটি দল। 15 আগস্টের মাস্টার মাইন্ড, 21 আগস্টের মাস্টার মাইন্ড হত্যা ষড়যন্ত্রের রাজনীতির যে ধারা, এই যে ধারা যারা শুরু করেছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। 15 আগস্ট হত্যাকাণ্ড কারবালার কাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার শিশু শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডকে বিশ্বের ইতিহাসে জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। হুমায়ুন কবিরের রিপোর্ট। নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন করেছে শিল্প মন্ত্রণালয়। আয়োজনের শুরুতে শেখ রাসেল স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব জাকিয়া সুলতানা। পরে মন্ত্রণালয়ের অন্যান্য বিভাগের কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন। দিনটি উপলক্ষে গরিব অসহায়দের মাঝে খাবারও বিতরণ করা হয়। জন্মদিনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং পরে জন্মদিনের কেক কাটা হয়। আলোচনা অংশ নিয়ে বিসিআইসি চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিশু শেখ রাসেল সম্পর্কে আলোকপাত করেন। জন্মের পর থেকে প্রকৃতপক্ষে সে তার বাবাকে সবসময় কাছে পাবে দেখবার সৌভাগ্য হয়নি। সুচিন্তিতভাবে বঙ্গবন্ধু সহ তার সকলের পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বেদনার মহাকাব্য শেখ রাসেলের শূন্যতা প্রজন্ম থেকে প্রজন্ম অনুভব করবে। আমরা এখন উদ্যোগ নিয়েছি জাতির পিতার স্মৃতি বিজড়িত কক্সবাজারের চৌফল দণ্ডিতে একটি জাতীয় লবণ ইনস্টিটিউট করার এবং ছোট্ট ছেলে শেখ রাসেলের নামে শেখ রাসেল মেধা সম্পদ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার। শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, ঘাতকরা শেখ রাসেলকে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করেছে। এখন যেসব বুদ্ধিজীবী মানবতা বিরোধী অপরাধের কথা বলছেন, 15 আগস্ট হত্যাকাণ্ডে তারা কেন প্রতিবাদ করেননি সে প্রশ্ন রাখেন তিনি। শিশু থেকে শুরু করে গর্ভবতী মহিলা সহ যে হত্যাকাণ্ড হয়েছে এটা বিশ্বের জঘন্যতম একটি হত্যাকাণ্ড। মানবতা লঙ্ঘন হয়েছে আমরা এটি বলিনি। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন 75-এর 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর তার পরিবারের সকল সদস্যদেরকে হত্যা করার পর গর্ভবতী মহিলাকে হত্যা করার পর আমাদের বুদ্ধিজীবীরা নিশ্চুপ ছিলেন, প্রতিবাদ করেননি। বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি সমালোচনা করে বলেন, যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের রাজপথের দল উল্লেখ করে উন্নয়ন নিশ্চিতে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। আজকে মির্জা ফখরুল সাহেব বলেন দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র আপনারা হত্যা করেছেন। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর বিভিন্ন সংগঠনের তালাকপ্রাপ্ত নেতা একত্রিত হয়ে জিয়াউর রহমান এদেরকে নিয়ে বিএনপি গঠন করেছে, আর আওয়ামী লীগ সে মাটি এবং মানুষের দল, বঙ্গবন্ধু দল স্বাধীনতা যারা এনেছে সেই দল, তারা বাংলার মানুষের সাথে বিদ্রোহ করতে পারে না এবং তারা দেশ ছেড়েও বলাতে পারে না। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আমরা রাজপথে ইনশাআল্লাহ থাকবো। আমরা দেশ স্বাধীন করেছি, আবার এই দেশ থেকে সেই যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী যারা তারা যাতে দেশের ষড়যন্ত্র করে দেশের যে উন্নয়নের গতি যারা আজকে চলছে সেটাকে যাতে ব্যাহত করতে না পারে, আমরা ইনশাআল্লাহ সেটার প্রতিহত আমরা করব। বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন বলে মন্তব্য করেন কামাল আহমেদ মজুমদার। অসহায় দরিদ্র এতিম শিশুদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু শিশু কিশোরদেরকে ভালোবাসতেন, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনাও শিশুদেরকে শিশু কিশোরদেরকে ভালোবাসেন। তাদের কিভাবে আগামী দিনে তারা নিজেদের পায়ের উপরে দাঁড়িয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে পারবে সেই লক্ষ্যে ছোট ভাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্যই তিনি শেখ রাসেল জন্মদিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন। রাসেলের স্মৃতিকে অম্লান রেখে আজকে আমাদের অসহায় গরিব মানুষ যারা রয়েছে সেই এতিম থেকে শুরু করে তাদের পাশে আমরা দাঁড়াই,
তাহলে আমাদের এই সব শিশু কৃষির আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ড কারবালার ইতিহাসকে হার মানিয়েছে। কি বয়সে তাকে হত্যা করা হলো, তার কি আত্মনাদ ছিল? সে যখন হত্যা করে কিভাবে তার কাছে গিয়েছিল, এটা তো কারবালার কাহিনী, তো হার মানায়। যারা নেপথ্যের নায়ক, যারা এটাকে সংগঠিত করেছে, উপকারভোগী বেনিফিশিয়ারি তারা এই দেশে আছে, তাদের এখানে আছে, তারা আজও রাজনীতি করছে। 71 সালে পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শিল্পমন্ত্রী। আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ শত্রুরা সবসময় বিপজ্জনক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পর্যটন ভিসায় বাংলাদেশে এসে অবৈধ ব্যাটারি তৈরির কারখানা গড়ে তুলেছে চীনা নাগরিকরা। নীতিমালা না মেনে সারা দেশে অনুমোদনহীন 35টির মতো কারখানা চালাচ্ছে তারা। এখানে কাজ করছে শিশু ও নারীরা, আর এতে করে হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশও। কবির খানের ক্যামেরায় মাসুদ সুমনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। গাজীপুরের চন্দ্রায় নামহীন কারখানা এটি। ক্রেতার চাহিদা মতো নাম দিয়ে ব্যাটারি তৈরি করে দেয়া হয় এখানে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভেতরে চলছে হাজার হাজার ব্যাটারি তৈরির কাজ। কারখানার ভেতরের চিত্র এটি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই মাত্র 12 বছরের শিশুকে দিয়ে করানো হচ্ছে ব্যাটারির এসিড ভর্তির কাজ। এছাড়াও কারখানায় শিশু ও নারীকে দিয়ে করানো হচ্ছে ঝুঁকিপূর্ণ সব কাজ। তোমার বয়স কত? 12। এখানে কতদিন কাজ করো? 2 মাস। বয়স 12-13। ব্যাটারি বানাই, কারখানায় বিভিন্ন নামে তৈরি করা হলেও ব্যাটারির গায়ে লেখা থাকে না উৎপাদনের তারিখ ও অরিজিন, ফলে প্রতি বছর হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এতে পরিবেশের পাশাপাশি হুমকিতে পড়ছে বৈধ প্রতিষ্ঠানগুলোও। সিস্টেমে নাই বলে তো সরকার কোনো এটার থেকে কোনো মানে ব্যাক পাচ্ছে না, কোনো ট্যাক্স পাচ্ছে না, মানে কিছুই হচ্ছে না, হ্যাঁ। সো একদিকে যেরকম এনভায়রনমেন্ট হেলথে ইম্প্যাক্ট হচ্ছে, ওরকম সরকারের প্রায় ধরেন একটা 1,000-1,200 কোটি টাকার একটা ব্যাট সেক্টর ছিল, হয়তো এখন পাচ্ছে মাত্র 150 কোটি টাকার মতো। কোনো প্রকার অনুমোদন ছাড়াই প্রকাশ্যে চলছে এসব অবৈধ কারখানা। এ নিয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, কারখানাগুলো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। ইটিপি এবং এটিপি, এয়ার ট্রিটমেন্ট প্লান্ট, এগুলো ছাড়া এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া যারা ব্যাটারি ফ্যাক্টরি চালায় তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোড করি। সরকারের নানা মহলে অভিযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় হতাশার কথা জানান বাংলাদেশ ব্যাটারি মালিক সমিতির সভাপতি। প্রায় 4 বছর ধরে আমরা লিখছি যে কোন না কোন একটা রেজলিউশনে আসতে হবে। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা। যারা বঙ্গবন্ধুর পরিবার সহ দেশে হত্যার রাজনীতি চালু করেছিল তারাই আজ নতুন করে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলছে, এমন মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও ষড়যন্ত্র করছে। রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শেখ রাসেল দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। শামীমচন্দ্র চৌধুরী, রিপোর্ট। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের রূপনগর ক্যাম্পাসে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে 59টি মোমবাতি প্রজ্বলন ও শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এরপর শেখ রাসেলকে নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শেখ রাসেলের ছোট্ট জীবন নিয়ে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন। তখন তাদের সেই মানবতা কোথায় থাকে? যুক্তরাষ্ট্র কোথায় কোথায় আমাদেরকে মানবাধিকারের সবক দেন? সেই যুক্তরাষ্ট্রে জাতির পিতার সর্বশ্রেষ্ঠ খুনি রাসেল চৌধুরী, খুনিদের একজন রাসেল চৌধুরী সেখানে অবস্থান করছে। প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, স্বাধীনতা বিরোধী চক্রই বঙ্গবন্ধু পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আবারও শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। যারা স্বাধীনকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করেছে, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছে, যারা বাংলাদেশে হত্যার রাজনীতি কায়েম করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে,
আজকে আবার তারা নতুন করে গণতন্ত্রের কথা বলেন। মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুটাকে যে সকল সেনা জওয়ান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন ক্যান্টনমেন্টে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আপনার বিদেশে আপনাদের প্রভুদের কাছে আপনার নালিশ করেন, বাংলাদেশে মানবাধিকার নাই। শেখ হাসিনা নামক বাতিঘর নিভে গেলে দেশ আবার পাকিস্তানিদের হাতে চলে যাবে মন্তব্য করে কামাল আহমেদ মজুমদার নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। আমাদের শিশু কিশোর যারা আছে তোমাদেরকে স্বাধীনতার ইতিহাস জানতে হবে। সারা জীবন যৌবন বঙ্গবন্ধু এই দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করে এই দেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে তারা। আজকে আমরা মানুষের ভোট এবং বাদের অধিকার প্রতিষ্ঠা করেছি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বাতিঘর, এই বাতিঘর যদি নিভে যায় এই দেশ আবার পাকিস্তান এবং রাজাকারদের হাতে চলে যাবে। স্বাধীনতা বিরোধী একটি চক্র মণিপুর স্কুলের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা করছে জানিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে যা প্রয়োজন তাই করার প্রত্যয় জানান তিনি। ৬ বছর পরে আজকে আবার নতুন করে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এই মণিপুর স্কুলকে ধ্বংস করার জন্য আজকে লীলা খেলায় তারা মেতে উঠেছে। আমি তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, কোনো লাভ হবে না। আমার শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, ছাত্র ছাত্রী যারা রয়েছে, গুজবে কান না দিয়ে তোমরা ঐক্যবদ্ধ থাকবে। আমরা বলেছি আমরা শিক্ষকের মুখে ইনশাআল্লাহ হাসি ফুটাবো, হাসি তাদের মুখে সবসময় থাকবে। কোনো শিক্ষক যদি রাজাকার আর বদল স্বাধীনতা বিরোধীদের সাথে থাকেন পরে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে রূপনগর ক্যাম্পাসে শেখ রাসেলকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন শিল্প প্রতিমন্ত্রী। পরে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে রূপনগর ক্যাম্পাসে শেখ রাসেলকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন শিল্প প্রতিমন্ত্রী। তার আগে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল র্যালি বের হয়। এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারা দেশে 5,000 শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও 300টি স্কুল অব ফিউচার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ইব্রাহিমপুর শাখা থেকে সে অনুষ্ঠানে অংশ নেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। পরে শিল্প প্রতিমন্ত্রী বলেন শেখ রাসেলের মতো আর কোনো শিশু যাতে এ ধরনের বর্বর হত্যাকাণ্ডের শিকার না হয় সেদিকে সজাগ থাকতে হবে। শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সাথে ঘাতকেরা শেখ রাসেলকে হত্যা করেছে, শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, তার যাতে বিচার না হয় তার জন্য নিবিদ্রী উদ্যাদেশ জারি করা হয়েছিল এবং এটি ছিল বিশ্বের সবচেয়ে বর্বরতম একটি হত্যাকাণ্ড, কারণ রাসেল রাজনীতি করত না, রাজনীতির সাথে জড়িত ছিল না, বঙ্গবন্ধুর পুত্র, এটি তার অপরাধ। শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেলের স্মৃতিকে অম্লান করে রেখেছেন বলে মন্তব্য করেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গ্লানি মোছার শপথ নিয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে পিঙ্ক ডে পালন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যু। বেশ কয়েক বছর ধরেই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও শনাক্তকরণে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে মেঘনা গ্রুপ। ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজকরা চলতি বছর অক্টোবর মাসের 18 তারিখকে পিঙ্ক ডে হিসেবে উদযাপনের উদ্যোগ নেয়। ব্রেস্ট ক্যান্সারকে মোকাবেলা করুন সাহসের সাথে। 18 বছর আগে এক ভ্যাকসিন সমস্ত বিশ্বেই পাওয়া যায়,
এই ভ্যাকসিনটা নিলে সম্পূর্ণ নিরাপদ। স্কয়ার হসপিটালস লিমিটেডের প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন সেন্টারে যুক্ত হয়েছে অটোমেটেড রোবোটিক প্রযুক্তি। সকালে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। তিনি বলেন, সঠিক ও সময়োপযোগী রিপোর্টিং রোগীর সর্বোত্তম চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কয়ার হসপিটালের টোটাল ল্যাবরেটরি অটোমেশন সিস্টেম এর পথপ্রদর্শক। এর সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আর দেশের সব শিশুর উন্নত জীবন নিশ্চিত করা হবে শেখ রাসেল দিবসে প্রধানমন্ত্রীর প্রত্যয়। ভবিষ্যৎ নিশ্চিতে যুদ্ধ ও সংঘাত বন্ধের তাগিদ। শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা। 15 আগস্টে খুনিদের মদদ দেয়া বিএনপিকে শাস্তি পেতেই হবে বললেন তাদের। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, কারবালার কাহিনীকেও হার মানিয়েছে মন্তব্য শিল্পমন্ত্রীর। হত্যাকাণ্ডকে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ বললেন প্রতিমন্ত্রী। এবং পর্যটন ভিসার আড়ালে বাংলাদেশে চীনাদের অবৈধ ব্যাটারি কারখানায় সয়লাব, কাজে ব্যবহার করা হচ্ছে শিশু ও নারীদের, হুমকির মুখে পরিবেশ। এ ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।